জিরা চাষে সফলতার পথে বগুড়ার কৃষকরা। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কৃষক পর্যায়ে শুরু হয়েছে জিরার চাষাবাদ। বগুড়া থেকে স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান আশার পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কৃষি অফিসের সহায়তায় প্রদর্শনীর মাধ্যমে সর্বপ্রথম এ এলাকায় স্বল্প পরিসরে জিরার চাষ করছেন কৃষকরা। ইতিমধ্যে জিরার গাছগুলো বড় হয়ে ফুল ও ফল আসতে শুরু করেছে। জিরার এমন ফলন দেখে কৃষকদের মুখে হাসি ফুটেছে। সফলতার মুখ দেখবেন এমনটি আশা করছেন জিরা চাষিরা। জেলার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে জিরা চাষ করছেন কৃষকরা। জিরা একটি অতি মূল্যবান এবং চ্যালেঞ্জিং মশলা জাতীয় ফসল। মশলার উন্নত জাত ও প্রযুক্তি প্রসারণ প্রকল্পের আওতায় প্রদর্শনী আকারে জিরার চাষাবাদ হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলায়। এখন শুধু গবেষণাগারে নয়, কৃষক পর্যায়েও জেগেছে জিরা চাষের সম্ভাবনা। ফলে সাশ্রয়ী হবে বৈদেশিক মুদ্রা, আয় বাড়বে কৃষকের, কমবে আমদানি নির্ভরতা। শিবগঞ্জ মশলা গবেষণা কেন্দ্রের কৃষিবিদ উদ্ভাবন করেছেন কৃষক পর্যায়ে চাষাবাদের উপযোগী জিরার একটি জাত। বাড়ি জিরা এক নামে জাতটিকে জাতীয় বীজ বোর্ড 2022 সালে অনুমোদনও দিয়েছে। শিবগঞ্জে প্রথম চাষে সফল হলে বাড়ানো হবে চাষের পরিধি। কৃষি বিভাগ জানায় বাড়ি জিরা এক জাতির জিরাই গাছ লম্বায় 40 থেকে 50 সেন্টিমিটার উচ্চতার হয়। এর পাতার রং গাঢ় সবুজ, ফুলের রং গোলাপি। বাজারে বিক্রি হওয়া জিরার চেয়ে বেশি সুগন্ধি। ভালোভাবে চাষ করলে প্রতি হেক্টর জমিতে 550 কেজি জিরার ফলন পাওয়া সম্ভব। আমরা কৃষি বিভাগ থেকে প্রতিনিয়ত বিভিন্ন জাত ও প্রযুক্তি সম্প্রসারণ নিয়ে কাজ করে থাকি, আর আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই কার্যক্রমগুলো বাস্তবায়ন করে থাকি। অনুরূপভাবে আমাদের একটি প্রকল্প মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প। এই প্রকল্পটা মশলা জাতীয় ফসল নিয়েই কাজ করে, এরই ধারাবাহিকতায় নতুন একটা ফসল, সম্ভাবনাময় ফসল জিরা, এটা নিয়ে আমরা এবার চাষ করে শুরু করেছি প্রদর্শনী আকারে। এখান থেকে আমাদের 10 শতকের এই প্রদর্শনীতে আমাদের যে উপকরণ, বিশেষ করে বীজ, জিরার বীজটা অ্যাভেলেবেল না। এটা বাংলাদেশ মশলা গবেষণা কেন্দ্র থেকে সম্প্রতি বাড়ি জিরা এক নামে একটা জাত ছাড়করণ হয়েছে। এই জাতের সম্প্রসারণের উদ্দেশ্যেই আমরা কার্যক্রম শুরু করেছি। তো এখন পর্যন্ত আমাদের এখানে যে চাষকৃত জিরা সেটার মাশাল্লাহ অবস্থা খুবই ভালো, কিন্তু জিরাটা অন্যান্য মশলা জাতীয় ফসল বা মাঠ ফসলের মতো সচরাচর সহজেই হয় না। এটি একটু চ্যালেঞ্জিং ফসল, সহজেই হয় না। এই জন্য বলতেছি যে রোগবালাই এর আক্রমণটা একটু বেশি। এখানে যারা এই জিরাটা চাষ করবে তাদেরকে একটু শিডিউলি এর যে পরিচর্যাগুলো, বিভিন্ন স্প্রেগুলো, সেগুলো করতে হয়। তো জিরা চাষের উপযুক্ত সময় আমাদের দেশে সাধারণত দেখা যায় যে শীতকালে আমরা আমাদের এই বাড়ি জিরা ওয়ানটা, এটি শীতকালীন জিরা হিসেবে আমাদের এখানে সারকরণ করা হয়েছে। এটার উপযুক্ত সময় হচ্ছে নভেম্বর মাস। নভেম্বর মাসের প্রথম থেকে শেষ সপ্তাহ পর্যন্ত আমরা এই বাড়ি জিরার বীজ বপন করতে পারি, আর এটির জীবনকাল হচ্ছে 110 থেকে 120 দিন। যেহেতু এটি একটি সম্ভাবনাময় ফসল এবং এটি সম্পূর্ণ আমদানি নির্ভর একটি ফসল, তো আমাদের কৃষি বিভাগ থেকে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা আছে এই জাতটি যেটা আমাদের এখানে বীজ হিসেবে রাখবো, এবং এই বীজ দিয়ে আমরা আশেপাশের এলাকা সহ সারা দেশে এই জিরার বাড়ি জিরা একের চাষাবাদ সম্প্রসারণ করব। মশলা জাতীয় ফসলের মধ্যে জিরা অন্যতম। জিরা শীতকালীন মশলা জাতীয় ফসল। দেশে যে পরিমাণ জিরার চাহিদা তার পুরোটাই আমদানি করতে হয়। অনেক গবেষণার ফলে মশলা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা নিরলস প্রচেষ্টায় কৃষক পর্যায়ে চাষাবাদের উপযোগী জিরার জাত আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। এখানে জিরা আছে আপনার ওই প্রায় 8-10 শতক হবে জমি আর কি। জিরা এবারকার বছরে এটা তো আপনার মশলা জাতীয় ফসল, এটা বাংলাদেশে তো প্রথম অবস্থায় 2-1 বছর হলে এরকম চালু আর কি। এটা নতুন অবস্থা এবার করা হচ্ছে, তা মোটামুটি ইনশাল্লাহ ভালো ফলন হবে আশা করা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো মশলা জাতীয় ফসল, এটা বাজারে বীজ হিসেবে বিক্রি হলে আমাদের ওই প্রায় 7-8 হাজার টাকা কেজির মতন বিক্রি হবে, আর যেগুলো খাওয়ার ওই বাজারে কিনতে পাওয়া যায় ওগুলো তো আপনার হচ্ছে 1,000-1,200 টাকা কেজি। কৃষক পর্যায়ে চাষ উপযোগী এ জাতের জিরার গাছ বেঁচে থাকে 105 থেকে 110 দিন পর্যন্ত। আমি এখন আছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামে। গ্রামের কৃষক সাইফুর রহমান, তিনি তার পৈতৃক জমিতে বাণিজ্যিকভাবে জিরা চাষ করেছেন। শিবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তাকে সার্বিক সহযোগিতা করতেছেন। তিনি যেটা বলছেন ভালো মশলা জাতীয় ফসল, সে ভালো দাম পাবে, চাষ করে সে আনন্দিত। আসাদুজ্জামান আশা, রাজধানী টেলিভিশন, বগুড়া।